আচ্ছা বলুন তো, সুখী কে? যার সম্পদ বেশি সে, নাকি যার সন্তানাদি বেশি, যার খ্যাতি পরিচিতি বেশি, যার মেধা বেশি, যার জ্ঞান বেশি, বা যার যোগ্যতা দক্ষতা বেশি? না, প্রকৃত সুখীর সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। সুখী ওই ব্যক্তি নয় যার সম্পদ বেশি, বরং প্রকৃত সুখী হল যে আত্মিকভাবে অমুখাপেক্ষী। সহিহ মুসলিম। আর আত্মিকভাবে আল্লাহ তাআলা নিজ জিম্মায় কাকে অমুখাপেক্ষী রাখেন? চলুন হাদিসটি থেকে জেনে নেই। হাদিসটির ভাবানুবাদ হল, যে ব্যক্তি একমাত্র দুনিয়াকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে নিবে, আল্লাহ তাআলা তাকে তিনটি বিষয় দেবেন। প্রথমত, তার চোখের সামনে দারিদ্র ঝুলিয়ে দেবেন, ফলে যতই টাকা পয়সার মালিক হোক কখনোই তার অভাব দূর হবে না। দ্বিতীয়ত, তার যাবতীয় কার্যক্রমকে বিক্ষিপ্ত করে দেবেন, ফলে কোনো কাজ সে গোছাতে পারবে না, একদিকে টান দিলে অন্যদিকে ছুটে যাবে, সারাক্ষণ এক মানসিক অস্থিরতার ভেতর অতিবাহিত করবে। তৃতীয়ত হচ্ছে, এত সব করার পরেও তাকদীরে নির্ধারিত রিজিকের বাইরে সে কিছুই পাবে না। অপরদিকে, যে ব্যক্তি একমাত্র আখেরাতকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করবে, অর্থাৎ তার সকল কাজের টার্গেট হবে আখেরাত, এমনকি তার চাকুরি, পড়াশোনা, ব্যবসা, সংসার সব কিছুর টার্গেটই হবে আখেরাত, আল্লাহ তাআলা তাকেও তিনটি বিষয় দেবেন। প্রথমত, তার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দেবেন, অমুখাপেক্ষী করে দেবেন, ফলে মানসিক অস্থিরতা থেকে সে পরিত্রাণ পাবে, মনের ভেতর সবসময় এক প্রশান্তি অনুভব করবেন। দ্বিতীয়ত, তার যাবতীয় কার্যক্রম গুছিয়ে দেবেন, ফলে কোনো কাজে তার এক্সট্রা পেরেশানি করতে হবে না। আর সর্বশেষ হল, দুনিয়া তার সামনে অপদস্থ হয়ে হাজির হবে। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজায়, তিরমিজি শরীফে, এবং এটি একটি সহিহ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের লক্ষ্য আখিরাত কেন্দ্রিক করার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।